সুবহান আল্লাহ কইলেন আলহামদুলিল্লাহ তিল্লার কিন্তু গোপনে গোপনে খবর নিয়ে দেখে আমার চাচা মিয়া ওই সুদে ব্যাংকে টাকা লাগায় রাখছে 20 লাখ মাস শেষে ওই টাকা তোলে আর মোরগ পোলাও খায় পোলাও কোরমা খায় আর জিকির করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অথচ ওই যে সুদে ব্যাংকে টাকা রাখছে ওটা কি হালাল নাকি হারাম দেখে তো মনে হয় বিশাল বড় ওলি আল্লাহ খবর নিয়ে দেখেন অমুক দলের সভাপতি এখন তো মসজিদ কমিটির সভাপতি এমন লোক আছে কিছু জায়গায় আপনাদের এখানে না কিছু জায়গায় মসজিদ কমিটির সভাপতির সেক্রেটারি সদস্য এমন এমন লোক যার নাম নিতে গেলে তিনবার উজু করা লাগে আছে না ওয়াস দা ওয়াস সবার ভালো লাগে না কিন্তু করাই লাগে আমি করবো না আমার ধরে নিয়ে যাবো না আমি তো প্রস্তুত আর একজন আসবে আরে ধরবা আর একজন ওই বাইরে থাকবা ওই বাইরে থাকবা তোমার আব্বা ফিরাউন সেও ছিল না আবু জেহেল নেই তুমিও থাকবা না লিখে রাখো লিখে রাখো ভালো হতেই আল্লাহ বলতেছে এই অবস্থা এই অবস্থা থাকবে না এই অবস্থা থাকবে না পরিবর্তন হবেই শুধু দরকার হবে ইমান এই আলোচনা করতে গেলে অনেক সময় ধরে আলোচনা করা যায় কিন্তু আমি সেদিকে যাচ্ছি না সময় যেহেতু কম এখন এই ইমান যদি আমাদের আনতে হয় এই যে আমরা সবাই ইমানদার ইমানদার আমরা ইমানদার আমরা ইমানদার যদি না হতাম তাইলে আমরা অন্তত এই মাহফিলে এই ঘন্টা পর ঘন্টা বসে থাকতাম না আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন আরো জোরে বলি আমিন এই মাহফিলের উদ্দেশ্যে এসেছে কিন্তু কপাল পড়ে এখানে ঢোকে নাই ওই এখনো ডার্লিং এর সাথে আছে এইটা ওই 14 ফেব্রুয়ারি তে কভার হয়নি ও 14 ফেব্রুয়ারি তে কভার হয়নি বাকি ছিল ও তা আজকে সুদে আসলে উঠছে কথা তিক্ত হলো সত্য বুঝে তুমি কোরআনের মাহফিলে এসে বাদাম সেবাও কেমনে মিয়া বাদাম সেবাটা কি জায়েজ কথা কয় না বাদাম সেবাটা জায়েজ না এখন আল্লাহ বলতেছে তোমাদেরও জয় হবে তোমাদেরও জয় হবে যদি তোমরা মুমিন হও ওয়াদা কার আরো জোরে বলেন ওয়াদা কার এখন মুমিন কারা জয় হবে যাদের তারা কারা মুমিন না কোন মুমিন আমার আব্বার মতো না না আমার আব্বার নাম হলো আতর আলী কিন্তু কার গন্ধে কাছে যাওয়া যায় আমরা হলো আব্দুল মুমিন আমরা কি আমরা আব্দুল মুমিন আর আল্লাহ বলতেছে প্রকৃত মুমিন এখন এই মুমিন যদি হতে পারেন তাহলে বিজয় দেবে কে আরো জোরে বলেন কে এখন মুমিন হওয়া লাগবে নাকি লাগবে না মুমিন কারা মুমিন হতে হলে কি কি দরকার আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ওয়াজ করতেছেন সূরাতুল আনফাল কোন সূরা আর জোরে বলেন সূরাতুল আনফাল আয়াত নাম্বার 2 এটা এখন নেক্সট আমার কাছে এটা এখন নেক্সট আমার কাছে এটা ঠিক আছে বলে দিচ্ছি ওয়াজ কিন্তু শেষ না 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 এটা ক্লিয়ার করে দিলাম কেন আমার কাছে এটা নেই তো কবি দাও লজন নিয়ে আসেন কিসের মধ্যে কি বান্দা বাদে কি কি পাইছে না তারা ও আখির দা আমার আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন কি রে প্রভাতে আলো সমাজ কল্যাণ সংস্থা নাদের শঙ্করপুর হাজারীগেট যশোর লক্ষ্য উদ্দেশ্য আর্থ মানবতার সেবা মানব কল্যাণ ও সমাজ সংস্কারের মাধ্যমে সমৃদ্ধ সমাজ গঠন করা এই সংস্থার উদ্দেশ্য কথা শুনতেছেন শুনেন এনাদের এই আলোর প্রভাতী যে সমাজ কল্যাণ সংস্থা এটা যে কার্যক্রম আছে আপনাদের জন্য সেটা হলো আর্থ
মানবতার সেবামূলক কার্যক্রম অসহায় অবহেলিত ও দরিদ্র মানুষের সাহায্য করা চিকিৎসা সেবা শীত বস্ত্র বিতরণ বন্যাদের সাহায্য মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করা আলহামদুলিল্লাহ কন্যা দায়গ্রস্ত পিতার সহায়তা করা রক্তদান করা ইত্যাদি ইত্যাদি এই সংস্থার হলো কাজ সুতরাং এই বিষয়ের মধ্যে যদি কারো প্রয়োজন হয় আপনারা এখানকার যারা কর্মকর্তা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দুই নম্বর এজেন্ডা যেটা আছে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম শিক্ষা বৃদ্ধি বৃক্ষরোপণ কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্নতামূলক কার্যাবলী পরিচালনা সামাজিক সচেতনমূলক কার্যক্রম মাদক মুক্ত সমাজ গঠন ব্লাড গ্রুপিং সামাজিক সচেতনতামূলক সভা সেমিনার আয়োজন জাতীয় দিবস উদযাপন যথাযথ মর্যাদায় জাতীয় দিবস যেমন 21 ফেব্রুয়ারি 26 মার্চ 16 ডিসেম্বর ইত্যাদি ইত্যাদি উদযাপন এই সংস্থার উদ্দেশ্য ধর্মীয় বিষয় উদযাপন যথাযথ মর্যাদায় ধর্মীয় বিশ্বাস জানান যেমন সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ঈদুল ফিতর ঈদুল আযহা ইত্যাদি উদযাপন শিক্ষা প্রশিক্ষণমূলক কার্যক্রম বয়স্ক শ্রমজীবীদের শিক্ষাদান করা আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ প্রদান করা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের কার্যক্রমকে কবুল করুন আমাদের সকলকে এর সাথে শরীক হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন আপনিও হতে পারেন মানবতার সেবায় একজন গর্বিত স্বেচ্ছাসেবক আল্লাহ তাআলা আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আমল করবার তৌফিক দান করুক মাহফিল ইন্তেজামিয়া কমিটি অনেক টাকা পয়সা খরচ করে মেধা দিয়ে শ্রম দিয়ে যারা আজকের মাহফিল আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে কামিলা দান করুন সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন